করোনার জেরে দুদিনের জন্য বন্ধ হয়ে গেল বাঁকুড়ার মাচানতলা এলাকায় থাকা স্টেট ব্যাংকের প্রধান শাখা। দিন কয়েক আগে ওই ব্যাংকের কয়েকজন কর্মীর শরীরে হালকা জ্বরের উপসর্গ দেখা দেয়। এরপরই ওই ব্যাংকের সমস্ত কর্মীর লালা রসের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেয় ব্যাংকের ওই শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। এরপর স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার ব্যাংকের ওই শাখায় কর্মরত 24 জন কর্মীর লালা রস সংগ্রহ করা হয়। গতকাল সন্ধ্যায় ওই 24 জনের লালা রসের নমুনা পরীক্ষার ফল হাতে আসে ব্যাংক কর্তৃপক্ষের। জানা যায়, ওই শাখায় কর্মরত 24 জন কর্মীর মধ্যে 19 জন করোনা পজিটিভ। এরপরই আক্রান্তদের হোম আইসোলেশনে পাঠানো হয়। এদিকে একসাথে এতজন কর্মীর করোনা পজিটিভ রিপোর্ট আসায় তড়িঘড়ি ব্যাংকের ওই শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, আজ ও আগামীকাল ব্যাংকের ওই শাখায় লেনদেন সহ সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে। স্টেট ব্যাংকের প্রধান শাখা বন্ধ থাকলেও গ্রাহকরা প্রয়োজনে ওই ব্যাংকের টাউন শাখায় লেনদেন সহ অন্যান্য কাজ করতে পারবেন বলে ব্যাংকের তরফে জানানো হয়েছে। এদিকে সংক্রমণ এড়াতে আজ সকাল থেকে দমকলের তরফে ব্যাংকের ওই শাখায় স্যানিটাইজেশনের কাজ চালানো হচ্ছে। কালকে যে একটু পেয়েছে সিমটম, হ্যাঁ, যে এটা কোভিড-19 যেটা, এটা তো 16-17 জনের মতো ওটা দেখেছে। এখন ফার্স্ট স্টেজ দেখে তারপর দেখছেন যে কী করা যায়। তারপরে এবারে আজ থেকেই সব পুরো লোক ইয়ে করে দিচ্ছে এখানটা, হ্যাঁ, পুরো ব্যাংক বন্ধ আছে, হ্যাঁ, আজ কাল দুদিন 13-14। এখন রিপোর্ট আসার পর আবার মানে চিন্তা করে, এখন তো প্রথম স্টেজ, এটা এখন বলা মুশকিল, ওটা নেগেটিভ হতে পারে, ওটা নিয়ে অত মানে এ নাই। এখন মোটামুটি যেটা পেয়েছেন ওনারা, না মাস্ক আমরা সবসময় ব্যবহার করি, মাস্ক আমাদের সবসময় থাকে, আমাদের মাস্ক আমাদের সবসময় থাকে, মাস্কের কথাটা বলছি বলে তাই, যার জন্য মাস্ক আমাদের সবসময় না, আজ থাকবে না, কালও থাকবে না। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া লাইভ। বাঁকুড়া জেলার সব খবর সবার আগে পেতে বাঁকুড়া লাইভের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ফেসবুকে নোটিফিকেশন পেতে আমাদের ফেসবুক পেজ লাইক ও ফলো অপশন প্রেস করুন। নজর রাখুন বাঁকুড়া লাইভের ইউটিউব চ্যানেলে।